মাথা ঠেকিয়ে বসে আছে ইশরা বেগম। মেহবিন ইশরা বেগমকে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ইশরা বেগমকে ইতিমধ্যে শুরু থেকে সবকিছুই খুলে বলেছে মেহবিন। রুমে পিন পিন জুড়ে নীরবতা পালন হচ্ছে। নীরবতা থামিয়ে ইশরা বেগম বললেন, এত কিছু হয়ে গেল অথচ আমি কিচ্ছু জানি না। আমাকে তো একটিবার নিজের কষ্টগুলো বলতে পারতে মেহু। মেহবিন কাঁদতে কাঁদতে কথাটাও বলতে পারছে না, কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, আমি সত্যি বুঝতে পারিনি খালা, অভ্র এইভাবে আমাকে ঠকাবে, এখন আমি কি করব বলো? আমার এই সন্তানকে নিয়ে কোথায় যাব? ইশরা বেগম গম্ভীর চিন্তায় ডুবে গেলেন। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত তিনি বুঝতে পারছেন না। ইশরা বেগম কিছু একটা ভেবে বললেন, আমার উপর ভরসা করিস মেহু? সব থেকে বেশি খালা। তাহলে এখানে চুপটি করে বসে থাক, আমি আসছি। ইশরা বেগমের কথা অনুসারে মেহবিন চুপ হয়ে বসে থাকে। কিছুক্ষণ পরেই অভ্রের বিয়ে শুরু হবে। অভ্রদের বাড়ির পাশে একটা ফাইভ স্টার পার্টি সেন্টার আছে। মায়ের বাবা নিজের মেয়ের বিয়ে বড় করেই দিবেন, একমাত্র আদরের মেয়ে বলে কথা। শহরের অনেক সুনামধন্য ব্যক্তিবর্গরাও থাকবে, কিন্তু বিয়ে নিয়ে তেমন একটা আনন্দ অভ্রের মাঝে দেখা যাচ্ছে না। কেমন যেন একটা শূন্যতা কাজ করছে তার মধ্যে। সিগারেটটা ধরে একটা টান দেয় অভ্র। কালকে মেহুর বলার প্রতিটা কথা শুনে অভ্রের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে অভ্রের। আচ্ছা, অভ্র কি একটু বেশি অন্যায় করে ফেলেছে? কিন্তু অভ্র কি করবে? তখনই অভ্রের বন্ধু আশরাফুল অভ্রের কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস অভ্র? তেমন কিছু না অভ্র, আমি জানি তুই মেহুর কথা ভাবছিস। দেখ অভ্র, এখনো সময় আছে, মেয়েটা তোকে কিন্তু সত্যি ভালোবাসত। আমি জানি তুই মেহুর জন্য কিছু না কিছু ফিল করিস, তাই বলছি যা করবি ভেবেচিন্তে করবি। আশরাফুল কথাটি বলে বেরিয়ে গেল ঘর থেকে। অভ্র আবারও গম্ভীর ভাবনায় ডুব দিল। মেহবিনের খালা একজন ডক্টর আনিয়েছেন মেহবিনের জন্য। মেহবিন তার খালার দিকে তাকিয়ে বলল, উনি আবার কি করবেন? উনি তোর আবারও চেক আপ করবে। আবার কিসের চেক আপ করবে? মেহু, তুই আমাকে প্রশ্ন করছিস, এই তোর আমার প্রতি ভরসা? খানিকটা কাট কাট গলায় কথাটি বলেন ইশরা বেগম। মেহু তার খালার হাত ধরে বলল, তোমার প্রতি তো সব থেকে বেশি ভরসা আছে খালা, তাই তো সবার আগে তোমার কাছে ছুটে এসেছি আমি। ইশরা বেগম মেহবিনের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে যান। ইশরা বেগম চলে যেতেই ডক্টর মহিলাটি একটা ইঞ্জেকশন বের করে মেহুর দিকে এগিয়ে আসতে নিলেই ইশরা বেগম পিছন থেকে ডক্টরকে ডেকে বাইরের দিকে নিয়ে যায়। ডক্টর চলে যেতেই মেহবিন উঠে দাঁড়িয়ে ইঞ্জেকশন হাতে নিয়ে দেখে এটা অজ্ঞান হয়ে যাওয়ার ইঞ্জেকশন। ডক্টর তো তাকে শুধু চেক আপ করতে এসেছিল, তাহলে অজ্ঞান করতে চাইলেও কেন? মেহবিন দরজার কাছে যেতেই শুনতে পায় মেহবিনের খালা এবং ডক্টরের কথোপকথন। ইশরা বেগম বললেন, সব হয়েছে ডক্টর, আপনি কোনো চিন্তা করবেন না, মেহবিনকে ইঞ্জেকশন দিয়ে আমি অজ্ঞান করে হসপিটালে নিয়ে যাব, তারপর অ্যাব্রেশন করে ফেলব। বেশি দিন হয়নি মেহবিনের প্রেগনেন্সির, মাত্র দু মাস চলছে, এই সময়ে সহজেই অ্যাব্রেশন করিয়ে ফেলা যায়। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন, দেখুন না আমার ছেলেটা কি কাণ্ড করে বসলো, আজকে তার বিয়ে, আমি চাই না আমার ছেলের নতুন জীবনে মেহবিন কিংবা তার সন্তান কোনো প্রকার বাধা হয়ে দাঁড়াক। অভ্র এবং মায়েরা একে অপরকে ভালোবাসে, অভ্র তো মেহবিনকে ভালোবাসে না, তাহলে আমি কেন মেহবিনকে ঘরের বউয়ের মর্যাদা দেব? আজ অভ্রের বিয়ে, অথচ আজ যদি অভ্র এবং মেহবিনের কথা সমাজের মানুষ জানে, তাহলে তো আমাদের মান সম্মান নিয়েও টানাটানি পড়ে যাবে, আমার ছেলেকেও অসম্মানিত হতে হবে। মা হিসেবে আমি কী করে তা সহ্য করব? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু ছেলের জন্য এইটুকু স্বার্থপর আমাকে হতেই হবে। খালামণির কথা শুনে মেহবিনের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ল। তার খালাও কিনা তার সাথে ছলনা করল, যাকে সে মায়ের মতো ভালোবাসে। মেহবিন কিছু একটা ভেবে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল অভ্রের ঘরের উদ্দেশ্যে। এই সময় তার মাথায় চলছে শুধুমাত্র তার সন্তানকে বাঁচানোর প্রচেষ্টা। মেহবিনের এইটুকু বিশ্বাস আছে, অভ্র যদি তাদের সন্তানের কথা জানতে পারে তাহলে ঠিক অভ্র তাদের সন্তানকে কোনো প্রকার ক্ষতি হতে দিবে না। এই মুহূর্তে অভ্র পারে তাদের সন্তানকে বাঁচাতে। অভ্রের ভাবনার মাঝেই কেউ একজন অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র খানিকটা চমকে পেছনে ঘুরে দেখে মায়েরা দাঁড়িয়ে আছে, তাও বিয়ের পোশাকে। অভ্র বলে উঠল, তুমি এখানে কেন মায়েরা? আমি বউ সেজে আগে তোমাকে দেখতে চাই, তাই আমি আগে তোমার কাছে এসেছি, কিন্তু এসেই যা শুনলাম। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন বলো।
তোমার মনে কি মেহবিনের জন্য কোনো ফিলিংস আছে? মেহবিন অব্রের ঘরে এসে এমন কিছু শুনে যা শুনে মুহূর্তেই তার আশা ভরসা সবকিছু শেষ হয়ে যায়। মেহবিন আমার ব্যবহার করার বস্তু ছিল শুধুমাত্র। মেহবিনকে তো শুধু ব্যবহারই করা যায়, ভালোবাসা নয়, আমি শুধু তোমাকে ভালোবাসি আমার ডার্লিং। কথাটি বলেই অভ্র মায়রাকে জড়িয়ে ধরে। মেহবিন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। অভ্রের কাছে অনেক আশা ভরসা নিয়ে সে এসেছিল, কিন্তু মুহূর্তেই তা ভেঙে চোরমার হয়ে গেল। আচ্ছা, মেহবিনকে কখনোই কি ভালোবাসা যায় না? সে কি শুধু ব্যবহারের একটা বস্তু? মায়রা অভ্রকে আরেকটু টাইট করে জড়িয়ে ধরে বলল, আমি বাইরের থেকে স্পষ্ট শুনলাম। আশফুল বলল, তুমি নাকি মেহবিনের জন্য কিছু ফিল করো, এইসবের মানে কি? অভ্র মায়রার গালে হাত রেখে বলল, মানেটা খুব সিম্পল, তোমাকে তো বললাম মায়রা, আমি শুধু মেহবিনকে ব্যবহার করেছি ভালোবাসার অভিনয় করার জন্যে। মেহবিনের প্রতি আমার একটা অপরাধ বোধ জন্ম নিয়েছে, আর কিছুই না, কোনো ফিলিংস টিলিংস আমার নেই। তুমি কি না শেষমেশ মেহুর জন্যে জেলাস ফিল করছো? মেহু আদৌ আমার ভালোবাসার যোগ্য? অনাথ মেয়ে একটা, আমাদের বাড়িতে এক প্রকার আশ্রিতা হয়ে থাকে। মেহু একটু মডার্নও না, সারাদিন কীসব সাধারণ জামা কাপড় পরে থাকে। এইরকম আশ্রিতা বেহেঞ্জি টাইপ মেয়েকে কে ভালোবাসবে বলো? এই অব্র আহমেদের রুচিটা এতটাও খারাপ হয়ে যায়নি। অব্রের কথা শুনে মায়রা যেন নিশ্চিন্ত হল। মেহবিন আর বাহিরে দাঁড়িয়ে থাকতে পারল না, সে ভেতরে গিয়ে বলল, তুমি আগে নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কি নিজে আমার যোগ্য মিস্টার অব্র আহমেদ? মেহবিনকে এই সময় দেখে অব্র মায়রার থেকে দূরে সরে গিয়ে বলল, তুই এই সময় কি করছিস? মেহবিন মুস্কি হেসে বলল, আসলে প্রাইভেট টাইমে চলে আসার জন্য সরি, এসেছিলাম একটা নিউজ দিতে, কিন্তু এখন তোমাকে কিছু দিব না। অব্র সরু চোখে তাকিয়ে বলল, কিরকম নিউজ? মেহবিন হাত ভাঁজ করে বলল, সেই খবর পাওয়ার কোনো রকম অধিকার কিংবা যোগ্যতা তোমার নেই মিস্টার অব্র আহমেদ। আর একটু আগে কি বললে, আমি তোমার অযোগ্য বেহেন্সি টাইপ? কিন্তু এই বেহেন্সি টাইপ মেয়েকেই কিন্তু একদিন এই বুকেই জড়িয়ে রেখেছিলে, যেভাবে আজ তুমি মায়রাকে জড়িয়ে ধরেছিলে। তখন তোমার স্ট্যাটাসটা কোথায় ছিল ব্যবহার করার জন্য, যখন তুমি অনাথ আশ্রিতা মেয়েটাকে বিয়ে করেছিলে, তখন তোমার সেই সো কল্ড স্ট্যাটাস কোথায় ছিল? অভ্র রাগে মুষ্টিবদ্ধ করে ফেলে। মেহবিনের বড্ড বেশি সাহস হয়ে গেছে অভ্র আহমেদকে এই মেয়ে কথা শোনাচ্ছে আজকাল। দেখো মেহবিন, তুমি কিন্তু, মায়রার কথার মাঝে মেহবিন তাকে থামিয়ে দিয়ে বলে, এই অভ্র আহমেদ যাকে তুমি অনেক ভালোবাসো, দেখবে একদিন সেই অভ্র আহমেদই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আসল কথা কি জানো, এই অভ্র আহমেদ শুধু আমার ভালোবাসাই নয়, বরং এই অভ্র আহমেদ কারো ভালোবাসা ডিজার্ভ করে না। কথাটি শোনা মাত্র অভ্র মেহুর দিকে এগিয়ে এসে বলে, আর কিছু? তোর লেকচার শেষ? লেকচার কি দেখেছো তুমি? আমি যদি লেকচার শুরু করি তাহলে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে, লেকচারই শেষ হবে না। মায়রা আর না পেরে বলল, মেয়ে তুমি থাকবে? মেহবিন আনমনে হেসে বলে, এক সেকেন্ড ওয়েট করো, আমি আসছি। কথাটি বলে উপরে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যায় মেহবিন। মেহবিন ঘরে গিয়ে একটি খাম বের করে খুলে দেখে তাতে অভ্রের দেওয়া ডিভোর্স পেপারটা। চোখ থেকে আবারও দুফোঁটা চোখের জল বেরিয়ে গেল। ডিভোর্স পেপারটা দেখলেই শুধু কান্না পায় তার, এই কান্না যে বড্ড কষ্টের কান্না। মেহবিন নিজেকে শক্ত করল, নিজের সন্তানের জন্য হলেও তাকে শক্ত হতে হবে। তার মনে শুধু একটাই চিন্তা, তার সন্তানকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া। তার জন্য মেহবিন অভ্র নামক মানুষটিকেও নিজের মন থেকে দূরে সরিয়ে দিবে, অনেক দূরে। মেহবিন জানে এই বাড়িতে থাকলে খালা কিংবা অভ্র কেউ তার সন্তানকে বাঁচতে দিবে না, তাই অনেকটা কঠোরতার সাথেই মেহবিন একটি কঠিন সিদ্ধান্ত নিল। আজ অভ্রের বিয়ের দিনই সে অভ্রকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যাবে। মেহবিন নামক রমণী আবারও কেঁদে ওঠে, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়, বড় বড় পা ফেলে অভ্রের ঘরের দিকে যায়। অভ্র এবং মায়রা এখনও ঘরে দাঁড়িয়ে আছে। মেহবিন ঘরে ঢুকে টেবিলের উপর ডিভোর্স পেপারটা রাখে, তারপর কলম বের করে নেয়। মেহবিন এই মুহূর্তে ঠিক কী করতে চাইছে তা মায়রা এবং অভ্র উভয়ের কাছেই স্পষ্ট। মায়রা তো অনেক খুশি,
অব্র নির্বিকারভাবে তাকিয়ে আছে মেহবিন নামক রমণীর দিকে। মুখশ্রীতে আজ অঢেল মায়া যেন উপসে পড়ছে, অন্যরকম মায়া, যা এতদিন অব্রের নজরে না আসলেও আজকে ঠিকই এসেছে। হয়তো কান্না করার ফলে এত মায়া এসেছে মেহবিনের মুখশ্রীতে। মেয়েরা কাঁদলে তাদের মুখে আশ্চর্য মায়া চলে আসে, যে মায়াকে অপেক্ষা করা বড় কষ্টসাধ্য। অব্র কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই মুখশ্রীতে। মেহবিন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের চোয়ালটা শক্ত করে অব্রর দিকে তাকায়। সেই চাহনিতে ছিল এক রাশ ঘৃণা। অদ্ভুতভাবে এই চোখে অব্র শুধু একমুঠো ভালোবাসা দেখতে পেত, আজ শুধুই ঘৃণা দেখতে পাচ্ছে। মেহবিন অব্র নামক প্রতারকের দিকে তাকিয়ে নির্দ্বিধায় ডিভোর্স ব্যাপারটায় সাইন করে দিল, সমাপ্ত করে দিল এক মিথ্যে বিয়ে ও ভালোবাসার অধ্যায়। মেহবিন ডিভোর্স ব্যাপারটা অব্রের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার বিয়ের উপহার এটা, আজকে তোমাকে আমি আমাদের মিথ্যে বিয়ের বন্ধন থেকে ছিন্ন করে দিলাম। আশা করি এর থেকে বড় উপহার আর হতে পারে না। অব্র নামক যুবকটি চমকায়, এত সহজেই তাদের ডিভোর্স ব্যাপারটা হয়ে গেল। তখনই অব্রর বন্ধু এসে বলল, কি রে অব্র, আর কতক্ষণ, বিয়ে তো একটু পরে শুরু হবে। আরে মায়েরাও আছে তো দেখি, এখন হবে আসল মজা। বর এবং বউকে নিয়ে আমরা একসাথে বিয়ের সেন্টারে ঢুকবো, বেশ মজাদার এবং অন্যরকম হবে ব্যাপারটা। মায়েরা মুস্কি হেসে অব্রের হাত ধরে বলল, চলো অব্র, এখন তো আমাদের নতুন জীবন শুরু করার পালা। আমাদের সব পথের কাঁটা তো উপড়েই গেল, এইবার আমাদের জীবনে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। মায়ের প্রতিটা কথাই যেন মেহবিনকে উদ্দেশ্য করে বলা, তা খুব ভালো করে বুঝতে পারছে রমণী। সেও এবার কটাক্ষতার সুরে বলে উঠল, জানো এই সব কথাতে আমার এখন কোনো কষ্ট হবে না, কষ্ট পেতে পেতে এখন আর সামান্য কিছুতে কষ্ট পাই না। তাই শুধু শুধু বলে লাভ নেই, যেই ভালোবাসা নিয়ে তোমার এত গর্ব সেই ভালোবাসা আদৌ টিকবে? ভালোবাসার রং বদলায়, আজ অব্র তোমার, আজ অব্র তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু দেখবে এই অব্রই কাল অন্য কাউকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। দেখবে যেই অব্র আজ তোমাকে নিজের কাছে রাখার জন্য সব সময় চেষ্টা করছে, দেখবে এই অব্রই তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রচেষ্টা করবে, কেননা ভালোবাসার রং বদলায়। অব্র আহমেদ, জীবনটা সব সিঁড়ি খেলার মতো, জীবনের কোন সিঁড়িতে এসে আমরা থেমে যাব হঠাৎ করে তা কেউ জানে না। আর যেই ভালোবাসাকে পুঁজি করে তুমি আমাকে ঠকিয়েছো, একদিন সেই ভালোবাসাকে পাওয়ার জন্য তুমি তীব্রভাবে ছটফট করবে, তখন হাজারো চেষ্টা করলেও ভালোবাসাটা পাবে না। তোমার জীবনে সব থাকবে কিন্তু ভালোবাসা নয়। মেহবিনের কথাটি অব্রের সোজা বুকে গিয়ে লাগে, তার অদ্ভুত এক কষ্ট উপলব্ধি হয়। এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ে তো শুরু করতে হবে। অব্রের মা মিসেস ইসরা বেগম কথাটি বলে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেন, অতঃপর মেহবিনকে দেখে অবাক হন। তার মানে মেহবিন পালিয়ে যায়নি, বরং অব্রের কাছে এসেছে। কোনোভাবে কি মেহবিন অব্রকে কিছু বলে দিয়েছে? ইসরা বেগমের অবস্থা বুঝে মেহবিন অব্রের বন্ধুদের কাছে গিয়ে বলে, আচ্ছা আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বর এবং বউকে বিয়ের আসরে নিয়ে যান, আমিও কিন্তু এই বিয়েতে পার্টিসিপেট করব। মেহবিনের কথা শুনে সবাই আরেক দফা চমকে ওঠে। অব্রের বন্ধুরা আর কিছু না বলে মায়েরা এবং অব্রকে নিয়ে যায়। সবাই চলে যেতেই মেহবিন মিসেস ঈশ্বরের কাছে গিয়ে বলল, একদম চিন্তা করো না খালা, তোমার ছেলেকে আমি কিচ্ছুটি বলিনি। তোমার ছেলের মতো প্রতারকের কোনো অধিকার নেই আমাদের সন্তানের কথা জানতে পারে। আমার সন্তান শুধুই আমার, সে আমার পরিচয়ে বেঁচে উঠবে, কোনো প্রতারকের পরিচয় নাই। দেখ মেহবিন, তুই কিন্তু নিজের সীমা লঙ্ঘন করছিস। মেহবিন চারপাশে তাকিয়ে বলল, আস্তে খালা, চিৎকার করো না, চিৎকার কিন্তু আমিও করতে পারি। তোমাকে একটা নিউজ দেই, নিউজটা শুনলে তুমি অনেক খুশি হবে। আমি তোমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন থেকে আমরা আর স্বামী স্ত্রী নই, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই, কেননা আমি যে ওই প্রতারকটাকে নিজের জীবন থেকে দূরে সরাতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় সার্থকতা। কথাটি বলে মেহবিন বিয়ের আসরের দিকে চলে যায়। কাজী সাহেব ইতিমধ্যেই সেখানে চলে এসেছেন।